লক্ষ্য করো, অঙ্কটি খুব সহজ ও সাধারণ অঙ্ক, আশা করি তোমরা প্রত্যেকেই পারো। এই অঙ্কগুলি আরো শর্টভাবে করার জন্য কোন নিয়ম তোমরা অ্যাপ্লাই করো, এই শর্টভাবে দেখার জন্যই তোমাদের এই ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল। চলো, এভরিওয়ান ওয়েলকাম টু তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। লক্ষ্য করো অঙ্কটি কি আছে। অঙ্কগুলি অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের সাধারণত বেসিক কনসেপ্টকে খেয়াল রাখতে লাগে। এই অনুপাত আমরা কিভাবে করব, ধরে নাও দুটি মার্কার পেন, এই দুটি মার্কার পেন বা আমি যদি বলি একটি মার্কার পেন, এটার কি অনুপাত তোমরা বের করতে পারবে? এর অনুপাত বের করার জন্য একে কোনো না কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে হবে। এ মোটা কি সরু, কিংবা ওজনে বেশি কি ওজনে কম, কিংবা দৈর্ঘ্যে বেশি বা দৈর্ঘ্যে কম, এর তুলনা করতে গেলে এর পাশাপাশি আরেকটা জিনিসকে আনতে হবে, তবেই আমি তুলনা করতে পারবো যে এটার থেকে এটা বেশি ওজন, এটার থেকে এ বেশি লম্বা, এর থেকে এ বেশি হালকা, তবেই আমি পেনটির আমি তুলনা করতে পারবো। এই তুলনাটাকে আমরা অনুপাত বলছি। হ্যাঁ, অনুপাত বলছি, দুটি মার্কারের দৈর্ঘ্যের অনুপাত। কিন্তু যদি আমি বলি এই মার্কারটির ওজন 5 গ্রাম, এই মার্কারটির দৈর্ঘ্যে হলো 5 ইঞ্চি, তবে এর দৈর্ঘ্যের সঙ্গে এর ওজনের অনুপাত কিন্তু হয় না। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সমজাতীয় দুটি রাশির তুলনাকে অনুপাত বলা হয়। এই রাশি দুটি, যে রাশি দুটি তুলনা করব, সেই রাশি দুটি একই ইউনিট বা একই এককের হওয়া চাই। যদি আমরা এর ওজন পরিমাপ করি তাহলে এরও ওজন পরিমাপ করতে হবে, তবেই আমরা সেই দুটি সংখ্যার বা সেই দুটি বস্তুর আমরা তুলনা করতে পারবো এবং তাদের অনুপাতে প্রকাশ করতে পারবো। আশা করি অনুপাতের বেসিক কনসেপ্ট বোঝা গেছে। এবার অনুপাত সাধারণত আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, অনুপাতের চিহ্ন এটা বলা হয়, যেটাকে ইংরেজিতে আমরা ইস্টু বলে থাকি। সেই ইস্টুর এই অঙ্কগুলি কিভাবে তোমরা শর্টভাবে করো, আমরা 5-6 থেকেই ইস্টুর অঙ্ক করে আসছি, তো মাধ্যমিক লেভেলের অঙ্কগুলি যদি জানা থাকে আশা করি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা এর উত্তরগুলি খুব অনায়াসে করতে পারবে। তো এই অঙ্ক নিয়েই আসছি আজ এই ভিডিওটি। চলো প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:6:7 এবং ওই ব্যাগে মোট টাকার পরিমাণ 390 টাকা হলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যার সংখ্যা কত বের করতে বলছে। লক্ষ্য করো ব্যাগে মুদ্রার সংখ্যার অনুপাত কত বলে দেওয়া আছে, 5:6:7। অর্থাৎ 1 টাকার মুদ্রা 5টি, 50 পয়সার মুদ্রা 6টি এবং 25 পয়সার মুদ্রা কয়টি আছে, 60টি আছে। কিন্তু ব্যাগে আছে 390 টাকা, এটা কিন্তু টাকাতে বলা আছে, খেয়াল করো টাকাতে, আর এগুলো কিন্তু আছে সংখ্যায়। তাই এই সংখ্যাটাকে মূল্যে কনভার্ট করো, মূল্যে পরিণত করো। 1 টাকার মুদ্রা যদি 5টি থাকে তাহলে 5টি 1 টাকার মুদ্রায় কয় টাকা হবে, 5 টাকাই হবে। 6টি 50 পয়সার মুদ্রা, এবার 6টি 50 পয়সার মুদ্রা কয় টাকা হবে, 6টি 50 পয়সার মুদ্রা, কারণ 2টা 50 পয়সার মুদ্রায় 1 টাকা হয়, তাহলে 6টিকে আমরা 2 দিয়ে ভাগ করব। আবার 60টি 25 পয়সার মুদ্রা তাহলে কয় টাকা হবে, 4টি 25 পয়সার মুদ্রায় 1 টাকা হয়, তাই এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। হয়ে গেল তোমাদের মূল্যের অনুপাত। এবার মূল্যের অনুপাত খেয়াল করো, লক্ষ্য করো অনুপাতগুলি তোমাদের ভগ্নাংশে আসছে। ভগ্নাংশের অনুপাত পূর্ণ সংখ্যার অনুপাতে কিভাবে করতে হয় সে সম্বন্ধীয় ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি। তোমরা যদি ভিডিওগুলি দেখে না থাকো চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার ভিডিওগুলি দেখে নিবে, ভগ্নাংশের অনুপাত থেকে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হয়। তো এখানে ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে করার নিয়ম হলো এই নিচে হরগুলি যেগুলো আছে হরগুলি লসাগু করব। অর্থাৎ এখানে হর বলতে 1 আছে, এখানে হর 2, এখানে হর 4, তাহলে 1, 2, 4 আমরা লসাগু করব, লসাগু করলে লসাগু হবে 4। এবার এই লসাগু দিয়ে প্রতিটি ভগ্নাংশকে আমরা গুণ করব। হ্যাঁ, প্রতিটি যেহেতু লসাগু 4 আসলো তাহলে এই 5কে আমি 4 দিয়ে গুণ করব। আবার 6/2 এটাকেও আমি 4 দিয়ে গুণ করব। আবার 7/4 এটাকেও আমি সেই লসাগু দিয়ে গুণ করব। তাহলে লসাগু দিয়ে গুণ করলে 4×5=20, আর এখানে 2 দিয়ে গুণ করব, 2 কেটে দেব, 6×2=12, এসতো এখানে 4×4 কেটে দেব, মানে 7। তাহলে ওই মুদ্রাগুলির মূল্যের অনুপাত দাঁড়ালো 20 টাকা 12 টাকা 60 টাকা। তাহলে মোট কত আছে লক্ষ্য করো, 20+12+7, তার মানে কত, 32/7=39। এই 39 ইউনিট মানেই কত তোমার, 390 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত, 390 কে 39 দিয়ে ভাগ, তার মানে 1 ইউনিটের দাম কত, 10 টাকা।
তাহলে এক ইউনিটের দাম যদি 10 টাকা হয় তাহলে টাকার পরিমাণ কত 20 × 10 মানে কত 200টি বা 200 টাকা 12 ওটার অনুপাতে কত আছে 12 তাহলে 12 কে আমি ওই 10 দিয়ে গুণ করব 12 ইউনিটের দাম হলো কত 120 টাকা বোঝা গেল 120 টাকা এটা কিন্তু আমি টাকাতে বলছি যেহেতু সবকিছু টাকাতে বের হয়ে আসলো আর 25 পয়সায় টাকা হবে 7 × 10 অর্থাৎ 70 টাকা এবার বলো মুদ্রার সংখ্যা কয়টি 200 টাকায় 1 টাকার মুদ্রা কয়টি থাকবে 200টি থাকবে এটা হবে 200টি এবার 120 টাকায় 50 পয়সা কয়টা থাকবে 120 টাকায় 50 পয়সা থাকবে তার ডাবল যেহেতু দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয় তাহলে 120 দুগুণা 240টি 25 পয়সার মুদ্রা কয়টি থাকবে 25 পয়সার মুদ্রা 70 × 4 অর্থাৎ 280টি থাকবে 25 পয়সার মুদ্রা এই হলো তোমাদের অ্যানসার কি বোঝা গেছে অঙ্কটি খুব শর্ট ভাবে করা হয় এছাড়া আর কোনো বিকল্প নেই চলো পরের অঙ্কটি দেখি পরের অঙ্কটা ঠিক একই রকম এই অঙ্কটি আর আমি করে দিচ্ছি না জাস্ট বোর্ডে দেখাচ্ছি তোমাদের তোমাদের হোম টাস্ক হিসেবে আমি দিচ্ছি কে কতটুকু পারো কমেন্টে তার জানিয়ে দিও বলা আছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 3:5:7 ব্যাগে মোট টাকার পরিমাণ 380 টাকা হলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যার অনুপাত কত একদম ডিটো সেম একদম ডিটো অঙ্ক কাজে এই অঙ্কটা আর আমি করে দিচ্ছি না এই অঙ্কটা তোমাদের হোম টাস্ক হিসেবে দিচ্ছি দেখি কে কতটুকু করতে পারো কমেন্টে জানিয়ে দিও পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের অন্তর 4 সংখ্যা দুটির অনুপাত কত হবে দুটি সংখ্যার যোগফল 40 বলা আছে যোগফল 40 এবং তাদের অন্তর 4 আছে সংখ্যা দুটির অনুপাত কত এখানে দুটি সংখ্যার যোগফল আছে এখানে দুটি সংখ্যার বিয়োগফল আছে এবার সেই সংখ্যা দুটির অনুপাত চেয়েছে যেহেতু যোগফল বিয়োগফল দেওয়া আছে তোমরা এক কাজ করবে এই যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করবে আর একবার বিয়োগ করবে অর্থাৎ 40 থেকে 4 বিয়োগ করে দেব বিয়োগ করে যে অনুপাতটা দাঁড়াবে সেটাই সংখ্যা দুটির অনুপাত লক্ষ্য করো 40 আর 4 যোগ করলে 44 এসতো 40 আর 4 বিয়োগ করলে 36 এবার 2 দিয়ে ভাগ করে দাও বা 4 দিয়ে ভাগ করে দাও 4 দিয়ে ভাগ করে দিলে 11 4 দিয়ে ভাগ করে দিলে 9 হ্যাঁ সংখ্যা দুটির অনুপাত 11:9 এটাই তোমাদের সঠিক অ্যানসার বোঝা গেল কিংবা তোমরা কেউ এইভাবে ধরে নেয় যে দুটি সংখ্যার যোগফল 40 তার মানে একটি সংখ্যা x অপর সংখ্যাটি y দুটি সংখ্যার যোগফল 40 আবার সেই দুটি সংখ্যার বিয়োগফল কত 4 এই দুটি সমীকরণকে তখন সমাধান করতে যায় হ্যাঁ সেটাও ঠিক প্রসেস এটা ট্র্যাডিশনাল প্রসেস যেভাবে আমরা ধারাবাহিকভাবে করে আসছি লক্ষ্য করো এই দুটোকে যদি সমাধান করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে এক্স আর এক্স টু এক্স ইকুয়াল টু 40 আর 4 যোগ করলে 44 এবার 2 দিয়ে 44 কে ভাগ করে দাও 22 অর্থাৎ এক্স এর মান কত আসলো 22 এক্স এর মান 22 যখন আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 তাহলে ওয়াই এর মান কত হবে 40 থেকে সেই এক্স এর মান বাদ দিয়ে দেবো অর্থাৎ 22 বাদ দিয়ে দিলে সেটা কত 18 এবার সংখ্যা দুটোর অনুপাত চেয়েছে কত 22:18 লক্ষ্য করো 22:18 যদি করি 22:18 এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও 11 2 দিয়ে ভাগ করে দিলে কত 9 11:9 যেটা আমাদের এখানেও চলে আসে কিন্তু এভাবে করলে অনেকটা সময় লেগে যায় কাজেই দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি তোমাদের দেওয়া থাকে সংখ্যা দুটোকে একবার যোগ করে দিবে একবার বিয়োগ করে দিবে তাদেরই অনুপাত করে দিলে সংখ্যা দুটোর অনুপাত বেরিয়ে যায় বোঝা গেল কারণ দুটি সংখ্যার যোগফলকে যোগ করে যোগফল ও বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তোমাদের বড় সংখ্যাটি বেরিয়ে আসে এবং 2 দিয়ে ভাগ বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটি বেরিয়ে আসে লক্ষ্য করো 40+4 44 44কে 2 দিয়ে ভাগ করে দাও বড় সংখ্যাটি 22 তোমাদের বেরিয়ে আসবে আর 40+4 মানে কত 36 36কে 2 দিয়ে ভাগ করে দাও তোমাদের ছোট সংখ্যাটি বেরিয়ে আসবে 18 এবার অনুপাতে যেহেতু এখানেও 2 দিয়ে ভাগ করছে এখানেও 2 দিয়ে ভাগ তাই 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ আমার বাদ পড়ে গেল তাই ওর ভাগ না করে সরাসরি যোগফল এবং বিয়োগফলকে অনুপাত করে দিলে সংখ্যা দুটির অনুপাত বেরিয়ে যাবে আশা করি এবার বোঝা গেছে পরের অঙ্কটি কি বলছে a:b = 2:3 b:c = 4:5 এবং c:d = 5:6 হলে a:d এর মান কত a:b বলা আছে 2:3 b:c = বলা আছে 4:5 আর c:d
ডি বলে দেওয়া আছে 5:6, তোমাদের বের করতে হবে a:d এর মান কত। কিভাবে করবে অঙ্কগুলি? খুব শর্ট ভাবে লক্ষ্য করো, a/b = 2/3, b/c = 4/5, আর এখানে c/d = 5/6। এবার প্রতিটি ভগ্নাংশের মানকে আমরা গুণ করে দেব, a/b (b/c)/c/d = 2/3 (4/5)/5/6। ইন্টু যদি করে দেই, লক্ষ্য করো এখানে বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, থেকে গেল আমার a/d = এদিকে 5 কেটে দাও, 2 দিয়ে 6 কে কাটো 3, তাহলে থেকে গেল উপরে 4 নিচে 9, অর্থাৎ a:d এর মান দাঁড়ালো 4:9, তোমাদের উত্তর। কি বোঝা গেছে? পরের অঙ্কটি বলা আছে a:b = 2:3 এবং c:d = 5a:3b, হলে 2c:5d এর মান কত। লক্ষ্য করো অঙ্কটা কি বলছে, a:b বলা আছে 2:3 আর c:d বলে দেওয়া আছে তোমাদের 5a:3b, তাহলে তোমাদের বের করতে বলছে 2c:5d এর মান কত। লক্ষ্য করো অঙ্কটা কিভাবে করবে, এখানে তোমরা সরাসরি বলে নিতে পারো a এর মান 2, b এর মান 3। এবার a এর মান যদি 2 হয়, তাহলে এখানে মান 2 বসিয়ে দাও, 5 × 2 = 10, এবং b এর মান 3 আছে, 3 × 3 = 9, তাহলে c:d এর মান 10:9 হয়ে গেল। এবার এখানে যেটা মান বের করতে বলছে 2 × c, মানে তোমার কত, c হলো 10 আর d হলো কত তোমার 9, তাহলে c এর মান এখানে তুমি 10 বসিয়ে দাও, (5×d), d মানে তোমার কত 9, অর্থাৎ 10 × 20 = 5×9 = 45। কিংবা তোমরা এখানে 5 দিয়ে ভাগ করে নিতে পারতে, 5 দিয়ে ভাগ করলে এটা হবে 4, 5 দিয়ে ভাগ করলে এটা হবে 9, 4:9। এটা এসএসসি সিজিএল 2021 সালের কোশ্চেন থেকে নেওয়া, খুব কারেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো খেয়াল করার চেষ্টা করুন। পরের অঙ্কটি বলছে এ বি এর দ্বিগুণ এবং এ সি এর 5 গুণ, হলে a:b:c এর মান কত। লক্ষ্য করো এ বি এর দ্বিগুণ বলছে, এ আর বি এর দ্বিগুণ, বি যদি 1 হয় তাহলে এ কত হবে, এর দ্বিগুণ মানে 2, আবার এ কি বলছে, সি এর 5 গুণ, a:c, তার মানে কি হবে, সি এর 5 গুণ হবে, সে যদি 1 হয় তাহলে এ কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এবার লক্ষ্য করো এখানে এর ভ্যালু কত পেয়ে গেলে তুমি 2, আর এখানে এর ভ্যালু কত, 5। এবার এই দুটো মানকে তুমি একই রকম করার চেষ্টা করো কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে। কিভাবে, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি 10 হয়ে যাবে, তাহলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার 5 দিয়ে গুণ করলে 5 × 2 = 10, কিন্তু এটাকে 5 দিয়ে গুণ করলে তো তোমাকে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5×5, তাহলে a:b এর মান দাঁড়ালো 10:5। এবার a:c এর মান 5 × 10, এটাকে 2 দিয়ে গুণ করলে 2×2। এবার লক্ষ্য করো a:b:c এর মান, এর মান কত, 10, বলো b এর মান কত, 5, এবং c এর মান কত, 2, এটাই হলো তোমাদের অ্যান্সার। কি বলো, কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে কি প্রথমবার, চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, কারণ এই চ্যানেলে তোমাদের অঙ্ক বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন বিষয়ের অঙ্ক আপলোড করা হয়ে থাকে, কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী কোনো টপিক নিয়ে, ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।